সবাই সাতটা মেয়ে ইংলিশে ফেল করেছে, এমনকি আমরা রাষ্ট্রবিজ্ঞান নিতেছি, আমরা লেটার পেয়েছি, তবু আমাদেরকে ইংলিশে ফেল করানো হয়েছে। আমব্রেলা বানান কি? আমব্রেলা বানান কি? এম আর ই এল এ। ফুল ফর্মটা কি? মানছি না মানবো না। ভালো পরীক্ষা দিচ্ছে, কেন আমাদের রেজাল্ট খারাপ আসবে? আমি দিই না, বন্ধুটা ডাকলো ওইটার জন্য আসলাম। তুমি এখানে কি করছো? আরে স্যার বন্ধুটা ডাকলো ওইটার জন্য বসেছিলে কেন? আরে বন্ধুটা ডাকলো ওইটার জন্য। তুমি অবরোধ, মানে এই যে অবরোধ করছো কেন তুমি? কি কারণে? তো ভারতের সংবিধান রচয়িতাকে কি পরীক্ষা দিতে যাচ্ছ? এইচএস না হায়ার সেকেন্ডারি? আরে এইচএস এর ফুল ফর্মটা কি? মানছি না মানবো না। হায়ার সেকেন্ডারি বানানটা বলো। মানছি না মানবো না। আমার মেয়ে কোনোদিন বাংলায় মেসেজ করেনি, ও ইংলিশে ফেল করবে কি করে? এটা ইংলিশে পাস করেছে, সে কোনোদিন ইংলিশে মেসেজ করেনি, সব সময় বাংলায় মেসেজ করে। হচ্ছে দেশ জুড়ে শিক্ষা ব্যবস্থার হাল কি, এটা ভাবলে আমাদের মতো অভিভাবকদের এখনো বুক কেঁপে ওঠে। কি পড়াচ্ছি, ছেলে মেয়ে কোন স্কুলে পড়ছে, কি পড়াশোনা করছে, মানে কোনো ঠিক ঠিকানা নেই। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে? স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী দিয়েছো যারা পরীক্ষায় পাস করেছো? রাষ্ট্রবিজ্ঞানে আমি লেটার পেয়েছি, ইংলিশ আমি ফেল করেছি কেন? রাষ্ট্রবিজ্ঞানে আমি লেটার পেয়েছি, ইংলিশ আমাকে ফেল করিয়ে দেওয়া হয়েছে। ইংলিশ সবাই সাতটা মেয়ে ইংলিশে ফেল করেছে, এমনকি আমরা রাষ্ট্রবিজ্ঞান নিতেছি, আমরা লেটার পেয়েছি, তবু আমাদেরকে ইংলিশে ফেল করানো হয়েছে। আমার তো রাষ্ট্রবিজ্ঞানের খাতাটা দেখার খুব ইচ্ছা করছে, যে রাষ্ট্রবিজ্ঞানে ও কি লিখেছে। আমাদের ভারতের সংবিধান কে লিখেছে? ভারতের সংবিধান কে লিখেছে? তাকে অভিভাবকরা যেভাবে সাপোর্ট করছে, এই যে বললাম আমার মেয়ে বাংলায় কোনোদিন মেসেজ লেখেই নি, আমার মেয়ে সব সময় ইংলিশে মেসেজ লিখেছে, তাহলে সে ইংলিশে কি করে ফেল করে? মেসেজের ভাষাটা আজকাল এতটাই চটজলদি হয়েছে যে এই ফার্স্ট আমাদের জীবনে পুরোপুরো লেখার কারোর ক্ষমতাই নেই। তো বলছি বিওএল সিএইচআইটা আর কেউ লেখে না, বিওএল সিক্স এইচ আই। আসছি সেম জিনিস, থ্যাংকসকে টি কিউ, ফ্রেন্ডকে এফ আর, লাইককে আই কে, আই নো আই কে, এরকম শর্ট ফর্মে লিখে লিখে জীবনটা যতটা লং হয়ে যাচ্ছে, এদের পুরো মানে এডুকেশানটা, পুরো নলেজটা ঠিক ততটাই শর্ট হয়ে যাচ্ছে। এরা ভাবছে এইভাবে ইংলিশ মানে ইউজ করে আমরা ইংলিশ অনেকটা শিখে যাব। না, আমি এটা বলছি না যে ইংলিশ না জানাটা অন্যায়, ইংলিশ না শেখাটা ভুল, এটা বলছি না আমি। একটা ভাষায় পারদর্শী সে অন্য ভাষা জানে না, এটা কিন্তু অন্যায় নয়। কিন্তু স্কুলে 10 থেকে 12 বছর ইংলিশ পড়ার পর যারা এ এম আর ই এল এ বলতে পারে, আমব্রেলা বানান, হ্যাটস অফ, তাদেরকে কি বলবো, মানে বলার আমার কোনো ভাষা নেই। এরা আবার বড়াই করছে যে ইংলিশে এরা পাস করবে, ইভেন রাষ্ট্রবিজ্ঞানে যেহেতু লেটার পেয়েছে, মেবি এরা আশা করে যে ইংলিশও এরা লেটার পাবে। আবার কোথায় এইচএসে? এইচএস কতটার ফুল ফর্ম কী সেটা জানে না, হায়ার সেকেন্ডারি বানান জানে না, আমব্রেলা বানান এম আর ই এল এ। ও ইভেন আরও একটা এক্সকিউজ দিয়েছে যে যে বন্ধুটা বিয়ে হয়ে গেছে, যে পড়াশোনা করে না, সে কী করে পাস করলো, আর আমি বিয়ে করিনি, পড়াশোনা করি, কী করে ফেল করলাম? মানে ওদের কাছে কথা হচ্ছে বিয়ে হয়ে গেলেই আর পড়াশোনা মানুষ করে না, তাহলে বিয়ে হয়ে যাবার পর সে তাহলে পরীক্ষা দিল কেন?
এটা তো কোনো কথাই নয়, যাদের ইচ্ছা আছে পড়াশোনা করার তারা বিয়ে কেন, আর অনেক প্রতিকূলতাকে কাটিয়ে পরীক্ষা দিচ্ছে ভালো মানে জায়গায়, তারা সাফল্যের সঙ্গে উন্নতিও করছে। এরকম আমরা অনেকেই দেখি পেপারে নিউজে যে কারোর হাত নেই, তারা পা দিয়ে লিখেছে। এই তো ইভেন আমি একটু আগেই দেখে এলাম যে পা দিয়ে লিখে মাধ্যমিকে 625 পেয়েছে। তারা কতটা প্রতিকূলতা কাটিয়ে সেই জায়গাটা এসেছে যে জায়গাটাতে তারা এতটা সাফল্য অর্জন করতে পেরেছে। আজকালকার অভিভাবকরাও মানে অনলাইন পড়াশোনার জন্য তারা কখনো দেখছে না যে তার ছেলেটা বা মেয়েটা ফোন নিয়ে সারাদিন কী করছে, কতটা পড়ছে কী পড়ছে না। হ্যাঁ, এটা হয়তো অনেকেই বলবে যে বাবা মাও হয়তো বেশি শিক্ষিত নয়, তারা কী করে বুঝবে যে ছেলে মেয়ে আদৌ কতটা পড়েছে না পড়েছে। ঠিক আছে, সেটা মানলাম, সেটা যদি আসল ব্যাপার হয় তাহলে যখন পড়াশোনা না করে পরীক্ষার রেজাল্ট বেরোবার পর যখন আন্দোলন করে বা রাস্তায় বসে পড়ে পথ অবরোধ করে, তখনও কিন্তু গার্জেনদের তাকে সাপোর্ট করাটা উচিত নয়। কারণ গার্জেন যখন জানে না যে তার ছেলেটা বা মেয়েটা কতদূর কী পড়েছে কি না পড়েছে, তাহলে এইভাবে সাপোর্ট করাটা তো একদমই উচিত নয় বলে আমি মনে করি। আমি শুধু আমার আজকের ভিডিওর মাধ্যমে এটাই বলতে চাইব যে শিক্ষাব্যবস্থা আমাদের রাজ্যে কিন্তু খুবই খারাপ অবস্থা, যেটা দেখে আমি অ্যাজ এ পেরেন্ট মানে ভীষণভাবে আমি মর্মাহত আর ভীত। মানে ভাবছি যে কী করছি, আদৌ আমার ছেলেটা ঠিকঠাক পথে যাচ্ছে কি যাচ্ছে না, আদৌ এদের ভবিষ্যৎটা কী হবে। যেখানে AMREL বলা হয় সেখানে শিক্ষার একদম মানে কী বলবো, ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। তাই এপাশ ওপাশ সেপাশ না দেখে প্লিজ আমি রিকোয়েস্ট করবো সমস্ত গার্জেনদের, তাদের বাচ্চার লেখাপড়ার প্রতি যত্নবান হন। বাচ্চারা কতদূর কী লেখাপড়া করছে, কতদূর শিখছে এটা বড় কথা, কতটা সে শিখেছে সেটা জানতে হবে। সেটা না জেনে অন্ধভাবে বাচ্চাকে সাপোর্ট করা কিন্তু একেবারেই উচিত নয়।